গান্ধী মূর্তির পাদদেশে যেখানে চাকরি কর্তব্যরত এবং সেখানে চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে তাদের আন্দোলন চালিয়ে আসেন, সেখান থেকে আমাদের প্রতিনিধি সরাসরি আপনাদের সামনে তুলে ধরেছেন এই প্রতিবেদন, দেখুন। কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরো প্যানেল বাতিল হয়ে গেল। এসএসসির যে চাকরি প্রার্থীদের প্যানেল, প্রায় 23,500 জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমরা বসে রয়েছি গান্ধী মূর্তির পাদদেশে, যেখানে বঞ্চিত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। আমরা সরাসরি কথা বলে নিতে চাইবো একজন চাকরি প্রার্থীর সঙ্গে। দাদা, কি বলবেন আজকে এতজনের চাকরি বাতিল হয়ে গেল, এবং যাদের চাকরি বাতিল হয়ে গেল তারা বলছেন যে তাদের মধ্যেও বেশ কিছু যোগ্য রয়েছে? অবশ্যই, যোগ্য ব্যক্তির সাথে অযোগ্য ব্যক্তি চাকরি করছিলেন, সুতরাং এই রায় যোগ্য ব্যক্তিদের প্রতি অবিচার করা হলো। এবং যারা দীর্ঘ 8 বছর ধরে যারা লড়াইটা করছে, মেধাতালিকায় স্থান করে রয়েছে, তাদের প্রতিও কিন্তু অবিচার সরাসরি হলো। আমরা চেয়েছিলাম যে আদালত থেকে সরাসরি নিয়োগের নির্দেশ আসুক যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য, সেটা কিন্তু এলো না। বরং নতুন করে আবার একটা প্রসেসিং শুরু করার কথা বলা হচ্ছে এসএসসিকে। সেই প্রসেসিংয়ে কারা অংশগ্রহণ করবে, নিয়োগ প্রক্রিয়ায় কারা থাকবে, আমরা কীভাবে অংশগ্রহণ করব সেই নিয়োগ প্রক্রিয়া, আমরা আদৌ চাকরিটা পাবো কি না, কোনো নিশ্চয়তা কিন্তু এই রায়ের মধ্যে আমরা দেখছি না। তাহলে কি আপনারা এই রায় খুশি নন? দেখুন, খুশি এক অর্থে যে দুর্নীতির আজকে প্রমাণিত হলো, যে সরকার দুর্নীতি করে চাকরি দিয়েছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি দিয়েছে, সেটা আজকে প্রমাণিত হলো, সেই দিক থেকে আমরা আজকে খুশি। কিন্তু আমাদের নিয়োগটা এই অর্ডারে সরাসরি নিয়োগটা হওয়ার কিন্তু কোনো কিন্তু আমরা এখানে দেখছি না, সেদিক থেকে আমরা অখুশি। এই রায় আমরা কোথাও দেখতে পেলাম না যে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে কোনো রকম শাস্তির বিষয়ে কিন্তু এই রায় কোনো সুস্পষ্ট নির্দেশিকা দেওয়া হলো না, এই বিষয়টা নিয়ে কী বলবেন? দেখুন, সুস্পষ্ট নির্দেশিকা বলতে তাদের যে এতদিন করার যে বেতন, আমার আপনার ট্যাক্সের টাকা এতদিন ধরা ধরে তারা নিয়েছে, সেই টাকা তাদের ফেরতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং প্রয়োজনে সিবিআই তাদের যে কোনো মুহূর্তে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে, সুতরাং কিছুটা হলেও তাদের চাকরি তো গেলই, বেতনও গেল, সব কিছুই গেল আর কি। আমি তাদের কথা বলছি না, যারা দুর্নীতির শিখরে বসে রয়েছেন, যারা এখনো পর্যন্ত জেলে রয়েছেন, তাদের শাস্তির বিষয়টা কিন্তু সুস্পষ্টভাবে কিছু বলা হয়নি। সিবিআই তদন্ত চলবে, কতদিন ধরে চলবে? আপনারা তো চাইছেন যে সিবিআই তদন্ত শেষ হোক, একদিকে আপনাদের চাকরিটা নিয়োগটা দ্রুত প্রক্রিয়া শুরু হোক। দেখুন, অবশ্যই এটা আদালতের বিষয়, বিচারাধীন বিষয়, এই বিষয়ে আমাদের আর কী বলবো। যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক, দুর্নীতি করেছে তাদের চাকরি চলেই গেল আজকে। যে আধিকারিকরা এইসব করেছিল, মন্ত্রী করেছিল, তারা অলরেডি আজকে তারা অলরেডি জেলে, তারা শাস্তি পাক, জেলে পচে মরুক। আমাদের চাকরি পাওয়ার বিষয়ে আজকে আমরা কোনো সরাসরি নির্দেশ দেখিনি, সেদিক থেকে আমরা আশাহত। এসএসসি আজকে দুপুর 2টার সময় সাংবাদিক বৈঠক ডেকেছে, চোখ রাখছেন তাদের? অবশ্যই চোখ রাখছি, কারণ এসএসসি কীভাবে এই নিয়োগ প্রক্রিয়া চালাবে, কবে থেকে চালাবে, সেদিকে আমরা তাকিয়ে আছি। আমরা আদৌ চাকরিটা পাবো কি না এটা কিন্তু সময় বলবে, কোনো নিশ্চয়তা কিন্তু নেই আমরা চাকরিটা আদৌ পাবো কি না। কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ে প্রায় 25,000 জনের চাকরি কিন্তু বাতিল হয়ে গিয়েছে, তাদের মধ্যে বেশ কিছু যোগ্য চাকরি প্রার্থীও রয়েছেন। এই বিষয় নিয়ে আজকে দুপুরবেলা 2টার সময় এসএসসির তরফে বিশেষ সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে, এবং সেখানে কি বলা হয় এসএসসির পক্ষ থেকে সেটাই কিন্তু আমাদের নজরে থাকবে। কলকাতা থেকে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।